ভামোক্ষ সূত্র বড় প্রদাম কপালং মাতু লিঙ্গাঞ্চ দদতিং পরি চিন্তেত ওং রৈং অপরাজিতা ঐ নমঃ। Hey guys, welcome back to my channel. So this vlog is about the Jagadhatri Pujo. যেখানে যাদবপুরে আমাদের বাড়ির সামনে আমাদের ফ্ল্যাটের সামনেই হয়, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমার একটা উইশ ছিল জগদ্ধাত্রী পুজো যাওয়া আর দেখা, সেটা তোমরা দেখতেই পাবে পুরোটা হাওয়াই এনজয়েড দ্য জগদ্ধাত্রী পুজো আমার ঠিক পাড়ের ফ্ল্যাটের সামনে যেটা হয়েছে, অ্যান্ড হাউ আই ডেকড আপ মাই সেলফ ফর লাইক সকাল অ্যান্ড রাত্রিবেলা। সো স্টে টিউনড। এতে গন্ধ পুষ্পে ওম রিং জয় দুর্গা ঐ নম পদ্ম জয় দুর্গা ঐ নম ইদম অর্ঘম এষ ধূপম এষ দীপম ওম আঠমণিয়ম নম জয় দুর্গা ঐ নম এতে গন্ধ পুষ্পে ওম ভগবতে শ্রী বিষ্ণু নারায়ণ নিচে ওম শ্রী বিষ্ণু নম নারায়ণ অত্যাদিষ্টান কুরুণ পূজানাম গৃহানাম ওম
আমাদের এখানে দুবেলাই ভোগ খাওয়ানো হয়, তো সকালবেলা মানে অন্ন ছিল আর রাত্রেবেলা খিচুড়ি ভোগ। তো সবাই মিলে বেশ মজা করেই কাটলো দিনটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ছোট্ট ব্লগ, তোমাদের বেশি বড় করিনি, তো তোমরা দেখতে পারো জলদি জলদি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড। সো আমরা ফাইনালি ঘর চলে এলাম আজকে। আজকে দিনটা ভালোই কাটলো আমাদের, জগদ্ধাত্রী ঠাকুরের দর্শন আমার করার ইচ্ছা ছিল, চন্দননগর নাই বয়সই, কিন্তু আমাদের যাদবপুরী বাড়ির সামনে এত সুন্দর ঠাকুরের, আজকে ঠাকুর আমাকে এত কাছ থেকে পুজো নিয়েছে, ঠাকুর সব কিছু দর্শন দিয়েছে, ঠাকুর আরতি কুমারী পুজো থেকে শুরু করে সব কিছু দর্শন করতে পেরেছি। আমেটস মাই নাইশে। সো ইয়া, সো দ্যাট ইজ হোয়াট, মন থেকে চাইলে ঠাকুর নিজেই তোমার কাছে আসবে, দ্যাট ইজ আ মেইন থিং, দূরে যেতে হবে না। সো আজকে এটা ভালোই কাটলো। তো তোমাদেরকে সেই ব্লগটা আমি শিগগিরই আপলোড করবো, আমি জানি সেটা কবে আপলোড হবে, বাট ইয়েস আই উইল আপলোড ইট অ্যান্ড ডু লেট মি নো কেমন লাগলো। এখানে জগদ্ধাত্রী পুজোর একদিনগুলো হয়, যেখানে নর্মাল নবমীর দিনই মেন সব পুজোগুলো একসাথে পরপর হয়ে যায়, কিন্তু চন্দননগরে তো চার দিন ধরে পুজো হয়। সো ইয়া, দ্যাটস আ থিং। সো আই হোপ ইউ গাইজ হ্যাভ লাভড ইট। সো টাটা।